তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু আমাদের ফেসবুকের বিভিন্ন পোস্টে, ভিডিও বা ফটোতে আজে বাজে কমেন্ট করে বা লিঙ্ক শেয়ার করে থাকে। তো আপনি কিন্তু চাইলে এইগুলা অটোমেটিকলি ডিলিট করতে পারেন, অর্থাৎ ফেসবুক থেকে অটোমেটিকলি এইগুলোকে, এই সব কমেন্টগুলোকে হাইড করে দিবে বা ডিলিট করে দিবে। তো কিভাবে এই সেটআপটি সেট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটি করার জন্য আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো দেখেন, আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করলাম। তো এখান থেকে ওপেন করার পরে এখানে আপনি সরাসরি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটি খুঁজে বের করতে হবে। তো আপনাদের যাদের অ্যাকাউন্টে প্রফেশনাল মোডটা অন করা নেই, তারা কিন্তু এই অপশনটি পাবেন না। তো এটা করার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে, কিংবা আপনার পেজেও আপনি এটা করতে পারেন। তো দেখেন, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, এখানে ক্লিক করলাম। আর যারা এখনও প্রফেশনাল মোড অন করতে পারেন না, তো সেই সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, তো আপনি চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা একদম লাস্টে চলে আসবো। তো লাস্টে আসার পরে এখানে দেখবেন সি মোর লেখা আছে, তো একদম শেষে আসার পরে তো এই সি মোরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আরও অনেক অপশন এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, নিচের দিকে আসার পর এখানে মডারেশন অ্যাসিস্ট নামে একটা অপশন পেয়ে যাব, তারপর এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো দেখেন, এখানে আমার দুইটা কিন্তু সিলেক্ট করা আছে, এখানে লেখা রয়েছে ম্যানেজ কমেন্ট টু। তো তারপর আপনারা এখান থেকে এই অ্যাডের উপর ক্লিক করে দিবেন। তো আপনাদের এখানে হয়তো জিরো থাকতে পারে। তো ভিউয়ার্স, অ্যাডের উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম কিছু অপশন চলে আসবে। তো দেখেন, এখানে অলরেডি আমার দুইটা কিন্তু সিলেক্ট করা আছে। তো এখানে দেখতে পারতেছেন লিঙ্ক ইন কমেন্ট লেখা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এখানে যদি আমি অ্যাডের উপর ক্লিক করে দিই, তো সাথে সাথে কিন্তু এরা আমার এখানে অ্যাড হয়ে যাবে। আর এখানে দেখেন তিনটা হয়ে গেল, আর আমার কমেন্টে কিন্তু কেউ লিঙ্ক অ্যাড করতে পারবে না। লিঙ্ক অ্যাড করলে অটোমেটিকলি কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন, এই যে এখানে টিক মার্ক চলে আসলো। তো সেমভাবে কিন্তু এখান থেকে আপনি এই যে যে ইমেজ ইন কমেন্ট লেখা আছে, তো এটা ক্লিক করে যদি আপনি অন করেন, তাহলে কেউ ইমেজ দিয়ে কমেন্ট করতে পারবে না। তারপরে যে লিঙ্ক টু সাইট লেখা আছে, তারপরে ভিডিও ইন কমেন্ট লেখা আছে, তো এইগুলো চাইলে কিন্তু আপনারা অ্যাড করলে সেইগুলো কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। এবার দেখাই যে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। তো দেখেন, এই যে কিওয়ার্ড ইন কমেন্ট লেখা আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে আপনি কিওয়ার্ডগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে ক্লিক করলাম, কিওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক করলাম, এখানে আমি হাই লিখে অ্যাড করে দিলাম। তো যদি আমি এখানে হাই লিখে অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমার কমেন্টে আর কেউ হাই লিখতে পারবে না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, এগুলো আজে বাজে কমেন্ট করে, আপনি চাইলে সেগুলো কিওয়ার্ড এখানে সেট করে রেখে দিতে পারেন। রাখার পরে জাস্ট এখানে আমি যেমন হাই দিলাম, তো এটা দেওয়ার পর দেখেন একটা ওয়ার্ড দিছি, এজন্য এক আসছে। তো তারপর এখান থেকে আপনারা অ্যাড এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এটাও কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো দেখেন, এখন কিন্তু চারটা হয়ে গেল। তো এখন কিন্তু কেউ আমাদেরকে হাই লিখেও আর কমেন্ট করতে পারবে না। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু চাইলে আপনার যেগুলো ইচ্ছা হয় যে, বা আপনি চান না যে যেগুলো আপনাকে কেউ কমেন্ট করুক, তো সেভাবে কিন্তু আপনি সেই কিওয়ার্ডগুলো দিতে পারেন, বা লিঙ্কগুলো এরকম এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন। তাহলে সেইগুলো দিয়ে কেউ কমেন্ট করলে অটোমেটিকলি ফেসবুক সেটাকে হাইড করে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।